ড্যানিয়েলের পাথরটা চাঁদে চলে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সারা রাত 5 ঘন্টার জার্নি করে মানে কলকাতা থেকে আরেকটা জায়গা আরেকটা সিটিতে আজকে আমাদের গোটা 5 আওয়ার্স লেগেছে। আর বড্ড টায়ার্ড ছিলাম তাই সেরকম একটা ব্লগ করতে পারিনি, বাট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন তোমাদের কাছে আবার ফিরে এসেছি। এই 5 আওয়ার্সের যে টায়ার্ডনেসটা ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই অপূর্ব একটা সুন্দর সিনারি, মানে দিস ইজ রিয়েলি বিউটিফুল সিটি। রাইট নাও আই এম ইন দুবাই, বিউটিফুল সিটি, বিউটিফুল মানে নিজে চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না, বিশ্বাস করবে না। আর ইটস দ্য ফার্স্ট টাইম আই এম কামিং ইন দুবাই, আর যতদূর সবসময় আমি শুনেছি নাহলে দেখেছি ভিডিওতে, কোনোদিন নিজের চোখে দেখি, তোমরা যারা নিজের চোখে দেখোনি তারা হয়তো বুঝতে পারবে না যে কী ফিলটা কেমন। সবসময় আমরা শুনেছি যে অ্যাজ ইফ লাইক দিস ইজ প্লেস অফ স্যান্ড, খুব গরম হবে, মেবি ইট ইজ ভেরি হট ওয়েদার, বাট না ইটস ভেরি মডারেট অ্যান্ড ক্লাইমেট ইজ গুড। আর খুব মজার ব্যাপার যে আমি একা নয়, আমার সাথে আমার বন্ধু রয়েছে সৌম্যজিৎ। সৌম্যজিৎ আর আমি আমাদের ফ্রেন্ডের বাড়ি এসে গেছি, এখান থেকে ভিউটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি। Ready? Get set? Go! Isn't it so beautiful? As if like বড় বড় চাঙ্ক গুলো উপর থেকে বসিয়ে দিয়েছে। বসবার 30 তলা তো হবে। আর ইচ অ্যান্ড এভরি বিল্ডিং সিমস লাইক দে আর টাচিং স্কাই। লুক অ্যাট দ্যাট, লুক অ্যাট দ্যাট, ক্যামেরা পিছনে করে তোমাদেরকে ভালো করে দেখাবো জানাবো কি রকম লাগছে। সকালবেলা ছাড় চকচকে রোদের মধ্যে যেন বিল্ডিংসগুলো ফুটে উঠেছে, রাত্রিবেলার ভিউটা খুব অন্যরকম, মানে ডিউরিং দ্য নাইট ইউ উইল ফিল লাইক দিস সিটি ইজ গ্লোয়িং। দেখার মতন প্রচুর জিনিস, মানে তুমি হাঁপিয়ে যাবে, ইউ উইল গেট টায়ার্ড, এত বিউটিফুল কি করে একটা সিটি হতে পারে।
সো ফ্রেন্ডস, কিছু বলার আগে আমি শুধু দেখিয়ে নিই, শুধু দেখাবো, ভিডিওটাতে দেখাতে থাকবো আর তোমরা দেখতে থাকো। চশমাটা খুলে নিয়ে ফাঁকা চোখে দেখার মজা আলাদা। এখন যাচ্ছি আমরা পাহাড়ের শেষ প্রান্তে সানসেট দেখতে। আমরা এখানে খুবই মজা করছি এবং তৃতীয় যে ব্যক্তির জন্য মজা করছি সেই ব্যক্তি এখন এই মুহূর্তে ক্যামেরার সামনে আদপু এক্সিস্ট করছে, এটা কিন্তু একটা প্রশ্ন। ঠিক আছে, বন্ধুরা, যে বন্ধুর সাথে আমরা এসেছি, তার বাড়িতে আমরা আছি, তার সাথেই আমরা প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করছি। আর সুন্দর কি ভালো, কতটা ভালো, সবটা তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ। আর বাকিটা আমাদের এক্সপ্লেন করার দরকার পড়বে না। ও হ্যাঁ, একবার বলে নি, ওই ব্র্যান্ডে কিন্তু কোনো মেয়ে নেই। এক্ষুনি কমেন্টে স্টার্ট হয়ে যাবে, কোনো মেয়ে আছে তার জন্য দেখানো মেল বললি মেল মেয়ে নেই, কোনো মেয়ে নেই। কত জায়গা, কত দূর ছুটতে পারবি ভিডিওটা? এটা তো বেশি দূর, পুরো পাড় ওই মাথা বন্ধ উঠাতে পারবি ভাই? আমার লেন্সে মারবি না, কিন্তু ভাইরাল হয়ে যাবে ভিডিও। না, ওই পাড়ে গেলে পরে তো আবার কি ইয়ে কইতে কি পড়বে, কইতে কি পড়বে। এই গাড়ি দেখ, গাড়ি দেখ ভাই, কি গাড়ি গেল। দুবাই আসলে সারাক্ষণ ওই বিল্ডিংস আর বিচ করেই কাটিও না, একটু এরকম জায়গাতেও এসো, বুঝবে যে এই জায়গাগুলোর একটা অন্যরকম মজা আছে। আর কোনো জায়গায় চোখ থামবে না, তুমি ব্যাক টু ব্যাক এখানে দুর্দান্ত গাড়ি দেখতে পাবে, ওয়েদার তো ওয়ান্ডারফুল। হ্যাঁ, তাহলে বন্ধুরা, আমি এই পাহাড়ের ঠিক পিকে আছি, পিক মানে পাহাড়ের একদম উপরে, আর এটাকে জবল জেয়াজ বলে। জবল জেয়াজে এক অবাকাণ্ড যে এখানে একটা দোকানে বাঙালি সেখানে উপস্থিত। বাঙালি বন্ধু, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম মোহাম্মদ আজিজুল হক। বাহ, দুবাইয়ে এই জবল জেয়াজ পাহাড়ের পিকে আমাদের এক বাঙালির সাথে দেখা, মানে দেখে নিজেরও খুব ভালো লাগছে যে এখানে এসে বাঙালিকে খুঁজে পাবো। তো চিকেন রোল অর্ডার দিয়েছি এখানে, তো রোলটা আপাতত হচ্ছে, হলে পরে টেস্ট কেমন সেটাও জানাতে পারবো খেয়ে। পাহাড়টা যখন আমরা আসছিলাম তখন সূর্য ছিল মাথার উপরেই, এখন সূর্য ডুবে শুধু চাঁদ আর তারাটা অনেক কাছে, তারাগুলো অনেক কাছে হয়ে গেছে কারণ পাহাড়ে একদম উপরে আছি আমরা দাঁড়িয়ে। বাট ওয়েদারটাও ঠান্ডা, তাই আগে থেকে জ্যাকেট ট্যাকেট মুড়ে নিয়েছি যাতে ঠান্ডা না লেগে যায়। এখানে তিন বন্ধু কী খাবো কী খাবো, প্রথমে এক কাপ কড়াক চা খেয়েছি আর পপকর্ন, আর এখন চিকেন রোল। চিকেন রোল খুলে দেখি কেমন টেস্ট। দুবাইয়ের চিকেন রোল ওয়াও, এই দেখো দেখতে পাচ্ছ, ভেতরটা মশলা চিকেন কাবাব আছে, কাবাব চিকেন, কিছু স্যালাড আছে, মিউনিস আছে, সফট প্লাস একদম গরম। আর এই ঠান্ডার মধ্যে চিকেন রোল পাহাড়ের ওপরে দাঁড়িয়ে খাওয়া, ফিলটা বুঝতে পারছো তো? এখানে হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস,
এইখান থেকে চিকেন রোলটা নিলাম। তো বাঙালি ভাই বললেন কি যে সপ্তাহে দুদিন স্টলটা বসে, আজকের দিন আর কালকের দিন। আজ হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার। সব টুরিস্টরা এখানে আসে, এনজয় করে, খাওয়া দাওয়া করে, পিকনিক করে, কাবাব বানায়। দুবাইয়ে গাড়ি দেখে শুধু অবাক হয়ে গেছে, মানে মুগ্ধ হয়ে গেছে। এত ভালো আর এত দামি দামি ওয়ান্ডারফুল এই এত সুন্দর সুন্দর কার, যেটা সাধারণত আমাদের ইন্ডিয়াতে সাধারণত রাস্তাঘাটে দেখা যায় না। তোমরাও দেখো এখানে ইয়াং জেনারেশন এখানকার কীরকম গাড়ি বা কী কার কী টেকনোলজি ইউজ করছে। Let's go down the chão.